আমার সাথে যাবা বাবা একটা শর্ত আছে কি শর্ত আব্বা কাই কি বলে বলুন তারও কথা উত্তর দিতে পারবো না মানে হ্যাঁ হুকো মানে বোবা হয়ে থাকছে উঠেও কোনো ব্যাপার না ঠিক আছে আমি চলেন ব্যাগ আমার দেন ব্যাগ আমার দেন আপনার খালি চলেন আব্বা আপনারা খাওয়াইছিলেন কি এত ওজন দূর ভাই তুই এলে কি কইস তোর মুখত কিছুই আটকে না জামাই ভাই এলে কথা কইস মোর বেটি খাবারে চায় না বিয়ের মা ডাঙে ডুঙে সকালবেলা হাফ কেজি চালে ভাত খাওয়ায় বিকেলবেলা হাফ কেজি চালে ভাত এত কথা কইস নে তো ভাই চল তো আলো ভাই আপনার সাথে এটাকে আপনার বিয়েই বুঝি নিশ্চয় আপনার বিয়ে তুই মোর সাথে নমস্কার করি ভাই তুই ওদের খারাপ করিস সেদিন মোর বেডি জামাই একটু তুই দেখিস নি যদি তোমার জামাই হয় তাহলে সেদিনের সত্যটা আজকে একটু উদ্ঘাটন করা যাক চাচা নাকি এই আপনাকে যে বলছিল বিআই কেমন জামাই বনাই একটু সুন্দর করে কও তো সেদিন তুমি তোমার শ্বশুরকে বিয়েই করছো কিনা কাও 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 দেখছি চাচা দেখ বিজয় কথা দাও দেখছি 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 তোর ভাই জামাই তো সত্য কথা কো আরে না আমার ওই শ্বশুর ওই করেন দিদি এই চাচা দেখ দেখ আরে সেদিন সেদিন ভাই নাই আরে জামাই কি কই নাই ভাই ও সত্য কথা কো এই দেখ এই সত্যি এই যে তো বিড়ি বিড়ি রাইতে আরে মোগান করি কস এই যে কি ভাই তো ওরাই কোন কথা কয় না তুই আপনি তো বলছেন যে মুখ বন্ধ আর আমি তাল্লা ঢুকেছি তুইও ভাই না ভাই তুই খাসি না পারা ভাই তোর সামনে তোর শরীর অপমান করে আর তুই হা মেলি থাকি কি করব আমি কোন বংশে ছেলে আসছে নে আমি যদি ভাইলে মানে বাষ্ট হই থাকতে পারবো না এলাকা কিচ্ছু করি না আসা এটা হাইলোর আমার দাদু কি জানে আমার দাদু হাপড়ে আছে না বাঘ মারছে তারে নাতি এনে কি বলে তুই ধরি যদি না থাকবে না তো চাচা তো চাচা ডাক পাইছে পাগলা